1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আজ ওয়ার্ল্ড রিভার ডে, বিশ্ব নদী দিবস দেখছিলাম আর কি, আমরা সবাই আর জানিও। আমার কিরকম মনে হচ্ছিল যে আজকে বিশ্ব নদী দিবসে আমাদের জীবন নদীর কথা যদি একটু বলি। বহমানতা আছে, বাধা আছে, নুড়ি কাঁকর সবটা মিলিয়েই আমাদের জীবন প্রবাহিত হয়, ঠিক নদীর মতো। আমরা তাকে পরিচর্যা করি, সুন্দর করে রাখার চেষ্টা করি, সেখানে যাতে বাধা না আসে তার জন্য কত রকম প্রচেষ্টা, তাই না? বিশ্বব্যাপী তার প্রচেষ্টা আজকে চলবে যাতে নদী সুন্দরভাবে বয়ে নিয়ে যেতে পারে প্রকৃতিকে, আমাদের সুন্দর জীবনকে। আমাদের জীবনে প্রচুর বাধা, ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের যাওয়া, তবুও কীভাবে জীবনটাকে সুন্দর করা যায় তার প্রচেষ্টাও কিন্তু আছে। মা আসছেন, দুর্গাপুজোর আবহ তৈরি হয়েছে, তার মধ্যে গানে গানে যদি এই সুন্দর পরিবেশটাকে আরও সুন্দর করা যায়, আজকের দিনটা অন্তত, যেখানে আমরা বারবার বলবো যে আমাদের প্রকৃতিকে সুন্দর করতে, পরিবেশকে সুন্দর করতে, আমাদের সচেতন হতে, এবং প্রত্যেকে প্রত্যেকের মতো সেই জীবন নদীটা যদি সুন্দর করা যায় তার প্রচেষ্টা যেন থাকে, তার আবেদন আজকের সাত সকালে সুরেতে। সকলে মিলে আছি, গান বাজনা করবো, সকলকে সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। সাত সকালে সুরেতে সকলকে স্বাগত। আমরা যার গান শুনে আজকে ভরে থাকবো, এবং আমি যতদূর জানি আজকে শ্রেয়া আমাদের মধ্যে আছেন, শ্রেয়াধর, তাকে স্বাগত জানাবো, এবং যে গানগুলো শুনবো আপনাদের সকল খুব ভালো লাগবে। শ্রেয়াকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ দিদি। আমরা গানে গানে যাই, আর আজকে যে কথাগুলো বললাম তার সাথে বোধহয় সাযুজ্য থাকবে তোমার গান এবং তোমার আজকে চয়েসের মধ্যে, তাই না? আমি যতদূর জানি, তো দেখা যাক কি হয়। চলো গানে যাই। আমি প্রথমে একটি সারদা মায়ের গান দিয়ে শুরু করছি। বাহ, প্রণাম লহ মা শারদেশ্বরী, জয় জয় তু বিশ্ব নন্দিনী, সেবায় ধর্মে ত্যাগী পুণ্যে, সেবায় ধর্মে ত্যাগী পুণ্যে, সন্তান চিত রঞ্জিনী, জয় জয় তু বিশ্ব
যতই আমরা অস্বীকার করি না কেন, উৎসব তো আমাদের আসছে, সেই উৎসবের আবহে এরকম গান কিন্তু একদম প্রাণকে ছুঁয়ে দেয়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মধ্যে শ্রেয়া কিন্তু আরও গান শোনাবেন, এই ভক্তিগীতির মধ্যেই আমরা আজকে থাকব, এবং যাদের সঙ্গে থাকবো যেসব মিউজিশিয়ান দাদারা, খুব গুণী মিউজিশিয়ান দাদারা আমাদের মধ্যে আছেন, তাদের সাথে একটুখানি কথা বলি। আশিসদা আছেন তবলায়, দেবদুদা আছেন সিনথেসাইজারে, এবং তরুণদা আছেন পারকাশনে। সকলকে নিয়ে, দাদাদের নিয়ে, মিউজিশিয়ান দাদাদের নিয়ে আমাদের শ্রেয়ার সঙ্গে সাত সকালে শুনে থাকা, এবং যে গানগুলো শুনবো আজকে, অন্তত আজকে কেন বলবো, বেশ মানে আমাদের এই আবহ তৈরি হয়ে গেছে, মনের মধ্যে কীরকম একটা অদ্ভুত মা আসছেন, এরকম একটা আবেশ আছে, তো সেই সঙ্গে সঙ্গে এই গান থাকুক, তাই তো? তুমি আচ্ছা, সঙ্গে ফোন আছে, হ্যাঁ সেটা বলতে ভুলে গেছি, এবং এক্ষুনি আছে, একটু কথা বলে নি, কে আছেন টেলিফোনে? নমস্কার। কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে বোধ হয়, হ্যাঁ কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু অবশ্যই আমাদের শ্রোতা বন্ধু আসবেন এবং আমাদের সাথে কথা বলবেন এই সাত সকালে শুনেতে। সে পরের গানে যাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের গানটিও আমার একটি মায়ের গান। আচ্ছা 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 আচ্ছা, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা জীবন ভরে
চেনে দিয়ে গানে 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 সুরে সুরে কিন্তু থাকবো, এবং সঙ্গে বন্ধুকে নিয়ে অবশ্যই, টেলিফোনে যিনি আছেন তার সাথে কথা বলি। কি আছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমি শিয়া দাদা বলছি। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন নয়। হ্যালো, হ্যাঁ সমুদা বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সমুদা বলো, শুনতে পাচ্ছি। আমি তো গান দোকানে শুনলাম, খুব ভালো লাগছে। আচ্ছা সঙ্গে থাকুন। আর বোনের গান তো সবসময় ভালো লাগার মতনই গান, তাই না শ্রেয়া? তো আমরা আজকে কিন্তু যে গানে থাকবো সবটাই ভক্তিমূলক, এবং উনি বলেছেন আগমনী গানের মধ্যে থাকার কথা, এবং সত্যি সত্যি বোধহয় আছি, থাকবো তো নিশ্চয়ই, সেই গানেও থাকবো। পরের কি গান শুনছি একটু বলো। পরের গানটি রাম ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে আমি গাইছি। নিত্য যুক্ত রহস্য সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে অনন্ত সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। সব আনে প্রল ভুবন মায়া প্রপঞ্চ সব আনে প্রল ভুবন অলিখ অনিত্য সব ঘন মান জন জ্বালাও প্রাণ শিখ অচিন্ত পুলকে অনন্ত বাণী লও নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। যা সরুরি পূজত বাঁধে নাগ পাশে সরুরি পূজত বাঁধে নাগ পাশে অহংকার লোভ পূর্ণ এ পরমাশে মগ্ন ভাবে চল সত্য চিন্তনে ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে অনন্ত বাণী লও নিত্য শ্রবণে নিত্য যুক্ত রহ
সঙ্গে টেলিফোনে বন্ধু আছেন, গান শুনতে শুনতে যারা এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম। কে আছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আমি শ্রেয়ার ননদ কথা বলছি, এলাপাই। ও খুব ভালো গান হচ্ছে, আপনার সংশোধনা খুব সুন্দর, আর একসাথে একটু কথা বলি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ এলাদি, শুনতে পাচ্ছি। না না একদম ঠিক আছে। কোন অনুরোধ আছে? অনুরোধ আছে? সব গানই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পারিবারিক ভাবে খুব জনপ্রিয় এটা বোঝা যাচ্ছে, কিন্তু বিভিন্ন দিক থেকে ফোন প্রমাণ করছে শ্রেয়া পারিবারিক দিক থেকে খুব জনপ্রিয় এবং ভালোবাসার মানুষ। গান শুনতে থাকুন, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এলাদি, তাই তো? আচ্ছা সত্যি তাই, যাই হোক এইভাবে এগিয়ে চলবো, আমি আছি সাথে, দেবুদা আছে সাথে, একদম ধন্যবাদ দেবুদা। হ্যাঁ ভালো ভালো গান কর, খুব ভালো লাগছে, বেশ সুন্দর। আমরাও কিন্তু, আমাদেরও খুব ভালো লাগলো কথা বলে, এরকম এরকম আমাদের শ্রোতা বন্ধু থাকলে এবং সেটা সেটা পারিবারিক হয়, এই অ্যাপ্রিসিয়েশনটা খুব জরুরি। খুব ভালো থাকবেন, খুব ভালো আপনাদেরও থাকতে হবে, খুব ভালো, কারণ আমরা সাত সকালে শুরু আছি, সুন্দর সুন্দর গানই থাকবো, কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাবো, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।